নমস্কার বাংলা ভাষা ও সাহিত্য অর্থাৎ বাংলা বিষয়ে কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তা নিয়ে আলোচনা করতে চলে এলাম আমি তারক নাথ মাঝি তারক ইন্ডিয়া চ্যানেলে আমার চ্যানেলে পাবেন শিক্ষা থেকে বিনোদন সব ধরনের উপকরণ ক্লাস নাইন টেন বোর্ড এক্সাম বা মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের কাছে আশা করছি ভিডিওটি দারুণ দারুণ উপকারে আসবে শুরু করছি একটি কার্টুন ভিডিওর মাধ্যমে শুরু করছে আলোচনা তবে তার আগে বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষজ্ঞ পরীক্ষক শিশির প্রামাণিককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা কারণ তার অমূল্য পরামর্শ আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে বাংলা ভীষণ সহজ বিষয় কিন্তু সব কিছু লিখে এলেও রেজাল্ট বেরোনোর সময় দেখা যায় ভালো নম্বরের ঘরে মনের মতো নম্বর থাকে না তাই বাংলাতে তুমি যাতে সর্বোচ্চ নম্বর পেতে পারো তার টিপস নিয়েই আলোচনা করব এই ভিডিওতে প্রথম আলোচনা করব বিশেষ বিশেষ কিছু দিক নিয়ে তারপর আলোচনা করব কিছু কমন দিক নিয়ে প্রথমত প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবে যে প্রশ্নের পার্ট বেশি সেই প্রশ্নের উত্তর দিতে তাহলে কিন্তু বাংলাতে বেশি নম্বর পাবে বড় প্রশ্নে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু ছোট প্রশ্নে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয়ত উত্তরের সমস্ত পার্ট আলাদা আলাদা অনুচ্ছেদে লিখবে দুটি পার্টের মধ্যে যেন হাফ ইঞ্চির দূরত্ব বজায় থাকে প্রয়োজনে আলাদা আলাদা পার্টের জন্য স্টার মার্ক বা বর্গক্ষেত্র বা বৃত্ত চিহ্ন দিয়েও শুরু করা যায় তৃতীয়ত যখন বড় প্রশ্ন লিখবে অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন লিখবে তখন সেই ব্যাখ্যামূলক প্রশ্নে যেন তিনটি স্টেপ থাকে সেই তিনটি স্টেপ হল উৎস অর্থাৎ কোথা থেকে এসেছে কোন প্রসঙ্গে বলা হয়েছে এবং ব্যাখ্যা এই তিনটি স্টেপ যেন উল্লেখ থাকে চতুর্থত যে কোনো বড় প্রশ্নের উত্তর দিতে গিয়ে গদ্য বা পদ্য থেকে কোটেশান তুলে দিলে উত্তরে কিন্তু বেশি নম্বর পাওয়া যায় কবি বা লেখকের নাম যখন লিখছ তখন ব্র্যাকেটের মধ্যে তার জন্ম মৃত্যুর সাল লিখলে লেখার স্ট্যান্ডার্ড বাড়ে যেখানে পয়েন্ট দিয়ে লেখা যাচ্ছে না সেখানে মূল বক্তব্যগুলো আন্ডারলাইন করে দিলে বেশি নম্বর পাওয়া যায় পঞ্চমত প্রশ্নের বরাদ্দ নম্বর দেখো এবং সেই অনুসারে উত্তর লিখো উত্তরের মধ্যে অপ্রাসঙ্গিক বিষয় যেন না থাকে চেষ্টা করতে হবে যত শব্দ বা বাক্যের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তা যেন বজায় থাকে ষষ্ঠত চরিত্রভিত্তিক প্রশ্নে অর্থাৎ কারো চরিত্র বর্ণনা করতে হলে তার চরিত্র বর্ণনার সময় টেক্সট বই বা পাঠ্য বই থেকে উদ্ধৃতি মানে কোটেশান তুলে দিলে ভালো নম্বর পাবে এবার আসি ব্যাকরণের ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে সংজ্ঞা লিখতে বললে অবশ্যই উদাহরণ দেবে দরকার মতো উদাহরণটি বিশ্লেষণ করলে ভালো নম্বর পাবে অষ্টমত ইটুবি করার সময় অর্থাৎ বঙ্গানুবাদ করার সময় পুরো অনুচ্ছেদের বঙ্গানুবাদ তুমি যদি পরপর করতে পারো তো ভালো যদি না পারো তাহলে ইংরাজি বাক্যটি তুলে তার বাংলাটি লিখতে হবে অর্থাৎ পরীক্ষক যেন বুঝতে পারেন কোন ইংরেজি সেন্টেন্সের জন্য তুমি কী বঙ্গানুবাদ করেছ নবমত প্রবন্ধ বা রচনা লেখার সময় লক্ষ্য রাখবে তথ্য যেন বেশি থাকে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত পয়েন্ট দেবে এবং সেই পয়েন্ট দেবে অন্য রঙের কালিতে অর্থাৎ তুমি নীল রঙের লিখলে পয়েন্ট দেবে কালো রঙের কালিতে তবে খাতায় কখনো লাল বা সবুজ কালির ব্যবহার কখনো করবে না রচনাতে বেশি নম্বর পাবে যদি বাংলা বা ইংরেজি কোটেশন ব্যবহার করো তবে কোটেশনগুলো সঠিক হতে হবে ভাসমত খুব ভালো রেজাল্ট করতে হলে সাজেশান করা কিন্তু চলবে না বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে মনে রাখবে আগের বছরের প্রশ্নও কিন্তু রিপিট হতে পারে খাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সাধু চলতির মিশ্রণ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর সমস্ত প্রশ্নের উত্তর যাতে দিয়ে আসতে পারো সেদিকটাও নজর দিতে হবে পরবর্তী কমন জিনিসগুলো আলোচনা করছি তবে তার আগে একটু বলে নিই যদি এই পর্যন্ত ভিডিওটি আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি আছে ওটিতে টাচ করুন এবং পাশে ভেসে ওটা বেল আইকনটি তো টাচ করে দিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন কমেন্টস করুন আর যাদের দরকার তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবার কিছু কমন বিষয় ঝটপটে আলোচনা করে শেষ করছি যেগুলো সব পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন পরীক্ষা শুরু হওয়ার অন্তত পনেরো কুড়ি মিনিট আগে হলের মধ্যে চুপচাপ চোখ বুঝে বসে থাকবে ফলে ব্রেনটি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যায় খাতাতে মার্জিন দেবে নাম রোল নাম্বার ইত্যাদি লিখবে যেখানে যেখানে এক্সামিনের সই দরকার সেগুলো ঠিক ঠিক আছে কি না দেখে নেবে লুজ সিটগুলিতে নাম্বার দেবে ফলে শেষে খাতা বাদ দে সুবিধা হবে যেটি সব থেকে পারবে সহজ সেই প্রশ্নের উত্তরটি প্রথমে লিখবে লেখার হরফ করবে মাঝারি থেকে বড়ো পরীক্ষা শেষে ওই পরীক্ষায় কোনটি ভুল লিখেছো বা ঠিক লিখেছ এই নিয়ে বন্ধুদের সঙ্গে একদম আলোচনা করবে না পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার